গুড মর্নিং বন্ধুরা, আমি ইয়াশিদা ব্লগস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। তা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা সকলে খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। মেঘলা ওয়েদার, ভালোই বৃষ্টি হচ্ছে। আমার তো আজকে সকাল সকাল সমস্ত কাজ কাপড় চোপড় সব ধোয়া হয়ে গেছে। কালকে তো বলেই রেখেছিলাম, আমি দু গামলা কাপড় ভিজিয়ে রেখেছি আমার ঘরটা ঝেড়ে। সমস্ত কাপড় আমি কেচে মেলে দিয়েছি। এ দেখো, সব কাপড় চোপড় উঠোনে মেলা, আর এই যে বৃষ্টি হচ্ছে। জানি না এই নিম্নচাপ আবার কবে থামবে। আমার তো দুনিয়ার কাপড় সব বাইরে তোমাদের দেখালাম, এবার যেই বৃষ্টিটা একটু ঝরে যাবে, যদি আকাশটা পরিষ্কার হলো তো বাইরে থাকবে, নাই তো আমি সব চিপে চিপে গামলার মধ্যে করে রেখে দেবো আগামীকালের জন্য। আগামীকাল যদি রোদ ওঠে তাহলে মেলে দেবো, আর কাল আগামীকাল যখন মেলবো তখন আবার আরেকবার করে জল ধোয়া করে মেলে দেবো, নাই তো এই বৃষ্টিতে ভেজা কাপড় একটা গন্ধ হয়ে যায় এর জন্য। আর বন্ধুরা, ইয়াসবাবু তো খেলা করছে, ইয়াসবাবু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, ওর মা ওইদিকে কাজ এই কলপারে কাজ করতে গেছে, তাই ও বেরোতে পারছে না বলে খুব বিরক্ত করছে। ও ওর দাদুর মোবাইল নিয়ে বসে বসে দেখছে। ভাই টাকা দিয়ে দাও, দাও একটা আপা দাও, বন্ধুদের একটা আপা দাও, দিবা না, দাও, বন্ধুরা বলছে একটা আপা দাও, দিবা না। ওর আজকে মুড ভালো নেই, কারণ ও আজকে বাইরে যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে ওর, আজকে ঘর বন্দি হয়ে রয়েছে ইয়াসিতা। আর ইয়াসিতা ও মা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আপা দাও, টাটা। হ্যাঁ, মুডটা আবার ঠিক হয়ে গেছে, আপাও দিল টাটাও দিল। ইয়াসিতাকে ওর মা সকাল সকাল নিয়ে পড়তে বসিয়েছে, বললো চ দুষ্টুমি করার থেকে একটু লেখা প্র্যাকটিস কর, তাও ভালো হবে। দিয়ে ইয়াসিতা চলে গেছে লিখতে। আর বন্ধুরা, আমার তো কালকে সমস্ত কিছু কুটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি। অনেকটা বাসি ভাত ছিল ফ্রিজে রাখা, সেটাকে আমি আলু দিয়ে ভেজে টিফিন করে নিলাম। আর আমি এদিকে কালকে সেই আম কুড়িয়ে এনেছিল ইয়াসিতা দাদু, তোমাদের বলেছিলাম, সেই আমগুলো হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে আমি কুকারে বয়েল করে নিচ্ছি, কারণ এখন কচি আম সেদ্ধ হতে চায় না এর জন্য। আর পাশের উনুনে চড়িয়ে দিয়েছি পুঁই শাক সেদ্ধ করার জন্য, পুঁই শাক চড়িয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, পুঁই শাকটা আমি সেদ্ধ করার জন্য আমি লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, সামান্য অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে রসুন ছেঁচা শুকনো লঙ্কা দিয়ে তেল পেরে নেব। আর এদিকে আমটা আমি সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আজকে আমি রান্না করব শুকরের মাংস দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে, টমেটোর ধনে পাতা দিয়ে তরকারি। আমার তো এখানে তোমাদের বললাম পুঁই শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর রসুন ছেঁচা দিয়ে তেল পেরে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে। আমি স্টোভটা বন্ধ করে রেখেছি, এইবার আমি এটাকে ঢেলে নেব। আর এর জন্য আমার লাগছে লাউ, আমি এরকম করে কেটে রেখে দিয়েছি লাউগুলো এরকম করে, আলু, মাংস, টমেটার ধনে পাতা আমার আছে ফ্রিজে কাটা, আদা রসুন বাটা, আর যে সমস্ত মশলা তরি তরকারিতে লাগে তাই সমস্ত কিছু ব্যবহার করব। আমি প্রথমে মাংসটা কুকারে দু তিনটে সিটি মেরে নেব, কারণ অনেক সময় শক্ত থাকে, গলতে চায় না এর জন্য। তা আমি কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল, আমার গরম হয়ে এসছে তেলটা। এবার আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নেড়ে নেব, যে লাল লাল হয়ে যাবে আমি মশলাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু ভেজে নেব, ততক্ষণ আমি মশলাগুলো সব বাটিতে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ মতন, এটাতে বেশি ঝাল যায় না,
ওই জন্য এক চামচ আর সামান্য অল্প পরিমাণ লঙ্কা দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো জিরে পাউডার এক চামচ, দেবো লবণ পরিমাণ মতন, দেবো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলাগুলো, বাটিটা ধুই অল্প জল দিয়ে দেবো, মশলাটা বেশ ভালো করে একটু কষে নেব, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাংসগুলো, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাংস, মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং কষতে থাকবো, বেশ কিছুক্ষণ কষে নেব। মাংসটা আমার বেশ কষা হয়ে গেছে মশলার সঙ্গে, এবার আমি সামান্য জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর এইদিকে রান্না হচ্ছে আমার অন্য উনুনে, লাউ দিয়ে আলু দিয়ে মুরগির মাংস দিয়ে তরকারি, কারণ বড় বৌমা খায় না, ওর জন্য আবার আলাদা করে রান্না করছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে, লাউ আলু সমস্ত কিছু গলে গেছে, আর আমি সামান্য জল দিয়েছি, ওই লাউয়ের জলেই আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, লাউও গলে গেছে আলুও গলে গেছে। এইবার আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেবো অল্প জিরে ভাজার গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেবো, সুন্দর লাগছে তরকারিটা দেখতে। তোমরা কারা কারা এরকমভাবে রান্না করে লাউ দিয়ে আলু দিয়ে শুকরের মাংস দিয়ে খাও কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি তরকারিটা এর মধ্যে সামান্য অল্প ঝোল ঝোল রাখতে হয়, আমি এবার তরকারিটা নামিয়ে নেব। আমাদের আজকের মেনু হচ্ছে পুঁই শাক ভাজা, আমের টক, চামচটা দেওয়া রয়েছে আমার ভাইয়ের ছেলে এসেছিলো ওকে একটু দিয়ে দিলাম, ছোটো আমের টক বলে কালারটা একটু কালচে হয়েছে, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে তরকারি, আর শুকরের মাংস দিয়ে লাউ দিয়ে আলু টমেটো ধনে পাতা দিয়ে তরকারি ও লেবু, এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। আর কারা কারা বন্ধুরা এরকমভাবে খাও লাউ দিয়ে আলু দিয়ে শুকরের মাংস দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবে। মেঘ কেটে গিয়ে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মেঘ কেটে গিয়ে খুব সুন্দর রোদ উঠেছে, আমার বেশ কিছু কাপড় জানলার পর্দা দরজার পর্দা গামছা
হালকা পাতলা যে কাপড়গুলো কাঁচা হয়েছিল সমস্ত কিছু শুকিয়ে গেছে, আছে অল্প কিছু। দেখাচ্ছি বন্ধুরা, আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো বন্ধুরা কি সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে গিয়ে একটু ঝলমলে রোদ দেখা গেছে তার মধ্যে। উঠোনটাও একদম ধুয়ে গেছে কদিনে বৃষ্টিতে, একদম পরিষ্কার হয়ে সাদা ঝকঝক করছে। তা বন্ধুরা, যেসব পর্দাগুলো শুকিয়ে গেছে, আমি এখনও স্নান করতে দেরি আছে, এর জন্য আমি ভাঁজ করে নিচ্ছি সমস্ত পর্দাগুলো। আবার তো এগুলো জায়গায় সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, তা আবার তো ঘর এলোমেলো হয়ে যাবে। সমস্ত কিছু গুছিয়ে নিই। এখনও ইয়াসিতা স্নান করছে, ইয়াসিতার মা এখনও রান্নার বাসনপত্রগুলো মাজা ধোয়া করবে। তাই দেখলাম বেকার বসে থেকে কোনো লাভ নেই, আজকে তো আমার হলরুমটা ঝাড়াটা পিছিয়ে গেল, তাই আমি আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এগুলো নিয়ে তো খুব সমস্যায় ছিলাম, কি জানি রোদ উঠবে কি না। তা দেখলাম না, বেশ রোদ উঠে ঝলমলে আকাশ পরিষ্কার হয়ে গেছে, কাপড়গুলো শুকিয়ে গেল, এগুলো হালকা শুকিয়ে গেছে। আমি এগুলো ধীরে ধীরে সব কিছু ভাঁজ করে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এগুলো জড়ো করে রাখলে আর পরে ভাঁজ করতে ইচ্ছা করে না, আর কাপড় যেন সেই কুচড়িয়ে যাওয়ার মতন হয়ে যায়, আর ভালো লাগে না। হাতে হাতে পুড়ে নিলে হয়ে যায় কাজটা। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে আসলাম আবার তোমাদের কাছে সন্ধ্যের সময়। বন্ধুরা বৃষ্টির দিন, মনটা ছুচু করছে, কি যেন খাই কি যেন খাই। তা ঘুম থেকে উঠে আর লোভ সামলাতে পারলাম না, ঘরে ছিল নারকেল, আছে কিছু পরিমাণ গুড়, আলো চালের আটা, সমস্ত উপকরণই ঘরে আছে। তা বন্ধুরা নারকেল তো এমনি ছেলাই ছিল, বাজারে যেরকম কিনতে পাওয়া যায়। তা আমি কি করলাম না, নারকেল গায়ে যেই হালকা হালকা ছোবড়া লাগানো থাকে সেইগুলো ছাড়িয়ে পরিষ্কার করে একটা নারকেল ভেঙে নিলাম। ভেঙে দেখি নারকেলের জলটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু নারকেলটা ভালোই আছে, কিন্তু মালাইটা থেকে উঠে এসেছে। দিয়ে আরেকটা নারকেল নিয়ে আসলাম, ওই একই পদ্ধতিতে সব ছাড়িয়ে পরিষ্কার করে ওটাও ভাঙলাম, ওটাও সেই একই রকমই হয়ে গেছে। কি করি, কোড়ানো তো গেল না, নারকেল কোড়ানো নিয়েও বসেছিলাম, সেটার মধ্যেও কোড়ানোর চেষ্টা করলাম, ঠিক মতন কোড়ানো গেল না। তারপরে ছোটো ছেলেকে দিয়ে কি করলাম না, নারকেলগুলো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিলাম, নিয়ে তারপরে ছোটো মিক্সচারের যে জারটা আছে এর মধ্যে নিয়ে নারকেলগুলো পিষে নিলাম। আমি তো ভাবলাম যে জানি না কীরকম হবে পেশাটা, তা দেখলাম বন্ধুরা বেশ ভালোই হয়েছে, কোড়ানোর মতনই হয়েছে। চলো তোমাদের দেখাই, এই যে কী সুন্দর, একদম কোড়ানোর মতনই হয়েছে। কিন্তু কি দুঃখের একটাই কথা, নারকেলের যে পেছনের লাল ওই রঙের মতন পাতলা একটা আবরণ থাকে, সেই আবরণটা যদি আমি একটু ছুরি দিয়ে বা বটির সাহায্যে ফেলে দিতাম তাহলে একদম ধবধবে সাদা হতো। আমি তো ফেলে দিইনি, অতটা বুঝে আমি উঠতে পারিনি, আমি ওই সমিতি দিয়েছিলাম ছেলেকে কুচিয়ে দেওয়ার জন্য, তা এরকম হয়েছে। যাক বন্ধুরা, কোনো অসুবিধা হবে না, যেহেতু গুড় দিয়ে করব লাল কালারটা তো হয়েই যাবে। তা বন্ধুরা কি বানাবো সেটা তো তোমাদের সঙ্গে বলা হলো না, বানাবো কয়েকটা পুলি পিঠে। পুলি পিঠে এবার শীতে খেয়েছিলাম, দুবারই খেয়েছি, তা এখন কি করব, বৃষ্টির মধ্যে সন্ধেবেলাটা মুখটা বন্ধ থাকবে, এর জন্যই বানিয়ে নেব কিছু পুলি পিঠে, দিয়ে সবাই মিলে খাবো। তা বন্ধুরা তাহলে চলো চলে যাই পুলি পিঠে বানানোর দিকে। আমি নারকেল গুড়টা খুব একটা ছিল না, অল্প পরিমাণে ছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, দিয়ে একসঙ্গে মিশিয়ে একটা ক্ষীরের মতন তৈরি করে নেব। খাই যাকে বলে, ক্ষীর বলে যে যেটাই বলো, সেটা তৈরি করে নেব। ক্ষীরটা আমার করা হয়ে গেছে, আমি স্টোভ বন্ধ করে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। চালের আটাটা সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা আমার ফুটে গেছে, এবার আমি আটা দিয়ে দেবো।
বানিয়ে নেব। আমি ভালো করে আটাটা জলের সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে জলের সঙ্গে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্টোভটা বন্ধ করে দেব। আমি সুন্দর ছোট করে গোল করে নিয়েছি, নিয়ে ওই যে বাটিগুলো বানিয়ে রেখেছি, একবারে সব ভেতরে ক্ষীরটা দিয়ে মুখটা মেরে নেব। পিঠে সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি কড়াইতে, জলটা টকবক করে ফুটছে। আর আমার এতগুলো পিঠে রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা সব একই সাইজের, একই রকম ভাবে আমি বানিয়েছি। আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে পিঠেগুলো। দেখো বন্ধুরা আমার পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে, আমি আর একটু পরে তুলে নেব। পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আমাদের সেদ্ধ পিঠে বা পুলি পিঠে? আমাদের তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর তোমাদের মধ্যে যারা খেতে ইচ্ছুক তারা আমাদের বাড়িতে চলে আসো, আমরা সবাই একসঙ্গে শেয়ার করে খাবো। বন্ধুরা চলে আসলাম আবার পিঠে পুলি তৈরি করে খাওয়ার পরে, আমরা সবাই মিলে খেলাম, বেশ ভালোই লাগলো। এই মেঘলা ওয়েদারে ঠান্ডা ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে চলে আসলাম তোমাদের কাছে। দিয়ে বন্ধুরা ইয়াসিতা তো খেলা করছে, ইয়াসবাবু খেলা করছে, আর সবাই মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। তা আমি ইয়াসিতাও দেখছিল আমার এই মোবাইলটা নিয়ে, তা আমি ইয়াসিতাকে বললাম দাও গুনু একটু, আমি ব্লগটা শেষ করে দিয়ে তারপরে তোমাকে দিচ্ছি। তা বন্ধুরা আমাদের পিঠে বানানোর রেসিপিটা বা পিঠে বানানোর পদ্ধতিটা কেমন লাগলো জানাবেন আমাদের, তাহলে আমরা খুব উৎসাহ পাব। আর তোমরা কীরকম করে বানাও এই পিঠেটা সেটাও আমাদের জানাবে, আর কে কে পিঠে খেতে খুব ভালোবাসে সেটাও জানাবে। তা বন্ধুরা আজকে ব্লগটা বেশ অনেকটা টেনে নিয়ে গিয়েছি, আজকে তাহলে এখানেই আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আমার পরিবারদের জন্য আমি সবার জন্য শুভেচ্ছা রেখে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই, থ্যাংক ইউ।